أعوذ بالله من الشيطان الرجيم. السلام عليكم ورحمة الله. পৃথিবীর যে যেখানে বাংলা ভাষার মুমিন এবং মুসলিমরা রয়েছেন তাদেরকে আমি বলতে চাই, মনে রাখবেন, ইসলাম কোনো ধর্ম নয়। ইসলামকে যদি কেউ বলে একটি ধর্ম, একটি রিলিজিয়ন, রিলিজিয়ন ইসলাম না। ইসলাম সব সময় চ্যালেঞ্জ করে রিলিজিয়ন্সগুলিকে। ইসলাম অর্থ দিন, আর দিন অর্থ ফয়সালা। দিনের নামে, এই ফয়সালার নামে, দিনের নামে আপনাদের থেকে যারা বিভিন্ন ফন্দি করে মাল খাবে দিনের দোহাই দিয়ে, দিনের বরাত দিয়ে, তাদের থেকে বেঁচে থাকবেন। তারা সবাই ভ্রান্ত পাপা, তারা সবাই ভ্রান্ত ঠাকুর, তারা সবাই ভ্রান্ত পণ্ডিত এবং তারা সবাই ভ্রান্ত মুরব্বী। কারণ সুরায় তওবাতে যদি আমরা দেখি, 9 নম্বর সুরা তওবা এর 34 এবং 35 আয়াতে আল্লাহ বলছেন, কি বলছেন শুনে দেখুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদদাতা ওয়া লা ইনফিকুনা ফী সাবিলিল্লাহ فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. তোমরা যারা ইমান এনেছো শোনো, এ কথা সত্য সুনিশ্চিত যে অধিক ধর্মনেতা ও সরকারি অফিসাররা, আহবার এবং রুহবান ধর্মের নেতা, অধিক ধর্মনেতাদের আপনি দেখতে পাবেন, অধিক অফিসারদেরকে আপনি দেখতে পাবেন, জনসাধারণের থেকে তারা অন্যায়ভাবে মাল খায়। আর আল্লাহ তাআলার কোরআনের পথে, কোরআনের উপরে যে আমল করবেন, এই আমল করার পথ থেকে আপনাদেরকে এগোতে বাধা দেয়। আর পুঁজিবাদীরা সোনা এবং রূপা জমা করে, কিন্তু তারা কোরআনের খাতিরে খরচ করে না। এই যে পুঁজিবাদী, এই অফিসার বলেন, ধর্মনেতা বলেন, এরা স্বর্ণ এবং রূপা জমা করে নিজেদের জন্য। নিজেদের কাছে যতই স্বর্ণ থাকুক, জাকাতের ব্যাপারে তারা একেবারে পূত পবিত্র। আপনাদের নিয়ে তাদের মাথা ঘামানো। তো পুঁজিবাদীরা সোনা এবং রূপা জমা করে, কিন্তু আল্লাহ তাআলার কোরআনের খাতিরে তা মোটেই খরচ করে না। তাদেরকে তুমি যন্ত্রণাদায়ক আজাবে সুসংবাদ দাও। সেদিন দোজখের আগুনে সেসব গরম করে তাই দিয়ে তাদের কপাল, পাঁজর আর পিঠে দাগ দেওয়া হবে। আর বলা হবে, তোমরা যা কিছু নিজেদের জন্য জমা করেছিলে এসব সেই জিনিসই, অতএব তোমরা যা কিছু জমা করেছ এখন তার স্বাদ চেখে নাও। পুঁজিবাদী অফিসার বলেন, সরকারি কর্মকর্তা বলেন, নেতা বলেন, এই যে দুর্নীতিবাদ আর দুষ্কৃতিকারী দেশের যেসব লোকেরা রয়েছেন, আর ধর্মের নামে যেসব ভ্রান্ত হুজুররা রয়েছেন, যারা 2 পাইস ইনকাম করে যাচ্ছেন, কমার্শিয়ালভাবে বক্তৃতা দিয়ে টাকা অর্জন করে যাচ্ছেন, এদেরকে জানতে হবে যে এরা সবাই এই কোরআনের বিপরীত এদের অ্যাক্টিভিটি। সবাই কোরআনের বাহিরে তাদের আসল এই কাজকর্মগুলি। কোরআনে তো কোথাও বলা নেই যে আপনি বক্তৃতা দান করে টাকা পয়সা নেবেন, কোরআনের কথা বলে আপনি টাকা নেবেন। রাসুলি করিমের চরিত্রেও তো আমরা দেখতে পাইনি, কোরআনে তো কোথাও লেখা নেই যে একজন অফিসার সে তার বেতন ছাড়া জনগণের কাছ থেকে অন্যায়ভাবে সে সুদ ঘুষ গ্রহণ করবে। কিন্তু আপনি মুসলমান হয়ে কেন করছেন? যদি আপনি মনে করেন যে এটা আপনার জন্য বৈধ বা হালাল, অপেক্ষা করুন, এইগুলি দিয়ে আপনাকে এই স্বর্ণ রূপা এবং অর্থ করি আপনার সাথে দোজখে ঢুকবে। কারণ কোরআনের ফয়সালা সত্য আর আপনার কর্মগুলি সবই মিথ্যা।